নির্বাচন 3 মাস পিছিয়ে দেওয়ার এখতিয়ার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, 2014 ও 2018 নির্বাচনের প্রভাবে ভোটারদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। ভোটারদের আস্থা ফেরাতে দৃশ্যমানভাবে নির্বাচনকে স্বচ্ছ করার আহ্বান জানান সিইসি। বলেন, ভোট বর্জনের অধিকার মানুষের আছে, তবে বর্জনের নামে সহিংসতা করলে সংকট তৈরির শঙ্কা রয়েছে। আমরা মনে মনে প্রথমত 3 মাস পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন কমিশনের, আরে এদেশে কোনো ভোট নাই, নৌকা তো এমপি বাস, কইলেও বাস না কইলেও বাস, এদেশে কোনো ভোট আছে? ভোটের অধিকার আছে? তো এবার তো অন্যান্য প্রার্থীরাও আছে, প্রার্থী তো অভাবই নাই, না আমরা প্রার্থী বানালে লাভ হবো কি? এদেশে কোনো ভোট নাই। সত্যি কি বাংলাদেশকে এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্ব থেকে একঘরে করে দেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নাকি শুধুমাত্র এখনও আশঙ্কা থেকেই নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা তাদের এ ধরনের কথাবার্তা বলছেন? নির্বাচন কমিশনের কমিশনাররা মাঝে মধ্যেই এ ধরনের মন্তব্য করছেন, কিন্তু রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এবং প্রধান আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। দর্শক, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিত করে আরও 3 মাস পিছিয়ে নেওয়ার জন্য আহ্বান করেছেন নির্বাচন কমিশন নিজেই। নির্বাচন কমিশন নিজেই জানে যে বাংলাদেশ সরকার যে নির্বাচনটা জনগণকে উপহার দিতে চাচ্ছে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আর সিসি বলেছেন যে এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, ভোট কেন্দ্রে যদি ভোটাররা না যায়, তাহলে বাংলাদেশ সারা বিশ্ব থেকে পিছিয়ে যাবে। কিন্তু এটা তারা বুঝতেছে, কিন্তু শেখ হাসিনা চাই ক্ষমতা, বাংলাদেশ সারা বিশ্ব থেকে পিছিয়ে যাক, ছোট হয়ে যাক, বড় হয়ে যাক, এটা তার দেখার বিষয় না। তার একটা বিষয় সেটা হচ্ছে ক্ষমতা তার লাগবে। ক্ষমতা যদি না পায় তিনি পাগল হয়ে যাবে। এই ক্ষমতা পাওয়ার জন্য যা যা করার তা তিনি করেই যাচ্ছে অনেসে। দর্শক, আপনাদের কাছে যে ভিডিওগুলো দেখাবো এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, একটুও স্কিপ্ট না করে। আমার দেশের জন্য কতটুকু ষড়যন্ত্র এই শেখ হাসিনা করতেছে সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলো আমরা সেই ভিডিও একটু ধৈর্য সহকারে দেখে আসি। হাবিবুল আউয়াল আজকেও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, তার বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকার শিরোনাম করেছে। এর মধ্যে প্রথম আলোর শিরোনাম হচ্ছে, ভোটে বাধা দিলে অবশ্যই সংকট দেখা দিবে। তবে সিসি হাবিবুল আউয়াল শান্তিপূর্ণভাবে যদি ভোটের বিপক্ষে কেউ প্রচার প্রচারণা চালায় সেটাকে তিনি খারাপ মনে করছেন না। এরপরে আরও কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। দর্শক, সেই কথাগুলি একটু আমরা ব্যাখ্যা করি কি বলতে চাচ্ছেন তিনি। একেবারে শেষ সময়ে এসে বলছেন, সহিংস পন্থায় যদি নির্বাচনের বিরুদ্ধচারণ করা হয় বা ভোটারদের বাধা দেওয়া হয় তাহলে অবশ্যই সংকট দেখা দেবে, তবে সেই সংকট মোকাবেলা করতে হবে, কারণ নির্ধারিত সময় ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এখানে প্রতিরোধ আসতে পারে, তারপরও দায়িত্ব পালন করতে হবে। সহিংস পদ্ধতিতে ভোট বাধা দেওয়া হবে এমন কিন্তু কোনো কর্মসূচি বিরোধী দলের নেই। তারপরও তাদের অতিরিক্ত সতর্কতা ভালো। এটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের একটি অনুষ্ঠানে তিনি কথা বলছেন। সিসি বলছেন, নির্বাচনে সর্বজনীনতা কাম্য ছিল, মানে সবার অংশগ্রহণ কাম্য ছিল, কিন্তু দেশের রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ এই নির্বাচন বর্জন করেছে। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এতে অসুবিধা নেই, তারা শান্তিপূর্ণভাবে জনমত সৃষ্টি করতে পারে, কিন্তু সহিংস পন্থায় যদি বিরুদ্ধাচরণ করে বা ভোটারদের ভোটদানে বাধা দেয় তাহলে অবশ্যই সংকট দেখা দিবে। তো তিনি আগাম বলে রাখছেন, ভালো তো শান্তিপূর্ণভাবে জনমত সৃষ্টি করতে পারে, এই স্বীকৃতিটা তো ভালো, তো এটা তো সরকার বলে না। এরপরের গুরুত্বপূর্ণ বক্তব্য আছে যে আগামী জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক ডাইমেনশন আছে। কি সেই ডাইমেনশন? তিনি বলেন, নির্বাচনে কমিশনের দায়বদ্ধতা দেশের জনগণের প্রতি, একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। এই যে বলা হয় যে আমাদের দেশের নির্বাচন এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, বাইরের হস্তক্ষেপ কেন? কিন্তু এখানে দেখেন সিসি কিন্তু ঠিকই স্বীকার করে নিলেন যে এটা নির্বাচনের দায়বদ্ধতা আছে দেশের জনগণের প্রতি, আবার একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। সুতরাং এই আমাদের গণতন্ত্র, আমাদের নির্বাচন বলে এটা আন্তর্জাতিক কে কি মনে করলো না করলো বা কিছু আসা যায় না, এটা বললে কিন্তু হবে না। এই নির্বাচনে যেমন দেশীয় ডাইমেনশন আছে, একইভাবে আন্তর্জাতিক ডাইমেনশন আছে। এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে হবে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এখানে একটা সিসির একটা ভুল, এটাকে তো আসলে নির্বাচন হিসেবেই মনে করে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কেননা দেশেরই যারা নির্বাচন বিশেষজ্ঞ তারা বলছে যে এটা আসলে
নির্বাচন না, এটা আমি আর কি বলে আমরা আর মামুরা, কেউ বলছে ভাগাভাগি, কেউ বলছে এটা নিজেরা নিজেরা একটা নির্বাচনী খেলা, তামাশার নির্বাচন। তো যত যখন এতগুলি উপাধি আসছে একটা নির্বাচনকে ঘিরে, তাহলে কি এটা নির্বাচন পর্যায়ে থাকে একই দল এবং তার সমর্থকদের মধ্যে ভোটাভুটি, এটা কি নির্বাচন হবে কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারপরও সেই বিষয়টা তো জানেনি সিইসি, কিন্তু এর মধ্যে যদি মারামারি কাটাকাটি না হয় সেই কারণে বলছেন তিনি। কিন্তু এটা এর মানে এই না যে আমি আমার মতন করে নিজেদের লোকদেরকে নিয়ে একটা বিরোধী পক্ষকে নির্বাচনের বাইরে রেখে আমি নির্বাচন করব আর সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে বা ভোটার সংখ্যাও বাড়লো আর আন্তর্জাতিক সম্প্রদায় এটা দেখে মুগ্ধ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন যে নির্বাচন তিন মাস পিছিয়ে দিলে ভালো হতো কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচন স্থিতিশীল অবস্থানে এসে স্থিত হতে পারেনি, তার মূল কারণই তো যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই পদ্ধতি নির্ধারিত হয় না। সরকার তার মতন করে ক্ষমতায় এসে নির্বাচন পদ্ধতি বদলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, এরপরই তো সেই সংকট। সেই কারণে এটা তো কখনোই হবে না। এখানে এই অবস্থার মধ্যে যদি বিএনপিও ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করত। নির্বাচন উপলক্ষে ঢাকার বাইরে সফরের অভিজ্ঞতাও তিনি উল্লেখ করেছেন। যাই হোক, শেষ পর্যন্ত এই নির্বাচনটা তিনি আবারও বলছেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ হয়েছে, এটা বিশ্বাসযোগ্য হতে হবে। কিন্তু এটা ধূপে টিকবে না, কেননা এটাকে নির্বাচন হিসেবেই স্বীকৃতি দিবে কিনা আন্তর্জাতিক সম্প্রদায় এটা যথেষ্ট সন্দেহ আছে। বিরোধী পক্ষ ইতিমধ্যে এটাকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে গবেষণা করেন বিশ্বের উপর, তারাও বলছেন যে এটা কোনো নির্বাচন না, বলে এই নির্বাচনটা মানে খাওয়ানো আন্তর্জাতিক সম্প্রদায় বা দেশের সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য করা এটা খুবই কঠিন। এটা এক ধরনের বলা যায় যে যা সম্ভব না এরকম অসম্ভবকে একটা সম্ভব করার একটা চেষ্টা বলা যেতে পারে, আর কিছু। সত্যি কি বাংলাদেশকে এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্ব থেকে একঘরে করে দেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নাকি শুধুমাত্র এখনো আশঙ্কা থেকেই নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা তাদের এ ধরনের কথাবার্তা বলছেন? নির্বাচন কমিশনের কমিশনাররা মাঝে মধ্যেই এ ধরনের মন্তব্য করছেন, কিন্তু রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল যে ভাষায় কথা বললেন তাতে আমাদের উদ্বিগ্ন হওয়া ছাড়া আসলে কোনো পথ নেই। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে তারা কি বলেছেন। দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু না হলে দেশের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলেছেন আনিসুর রহমান। তিনি বলেছেন যে পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, যদি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারি তাহলে সামনে খারাপ দিন অপেক্ষা করছে। এক্ষেত্রে আর্থিক সামাজিক সহ নানাভাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সকল বিষয় বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক সামাজিক সহ, আমি এ কারণেই প্রথমেই এক ঘরের শব্দটি উচ্চারণ করেছি। এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনিও বলেছেন যে এবারে নির্বাচনে আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রাখতে হবে, দেশের স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে এবং সমাজের স্বার্থে এই প্রেক্ষাপটটির বিষয় মাথায় না রেখে কোনো উপায় নেই। এখন বিষয় হচ্ছে যে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন বলতে কি বোঝায় তারা নিজেরাও জানেন। নির্বাচন শুরু হওয়ার আগেই বা নির্বাচনী প্রচারণার পর থেকে যে চিত্র সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তাতে প্রতিটি নাগরিকই উদ্বিগ্ন, আতঙ্কের মধ্যে রয়েছে। এই আতঙ্কজনক অবস্থায় কীভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন? এবং যে প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, বরঞ্চ আমি মনে করি যে কজন ভোটার আওয়ামী লীগের যারা রয়েছেন তারাও যে কজন যেতেন, এই যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য নানান ধরনের হুমকি ধামকি, হাত পা কেটে ফেলার প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, সরকারি সুযোগ সুবিধা থেকে বাতিল করে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, এইগুলোই তো নির্বাচনী চিত্র
বহির্বিশ্বের কাছে তুলে ধরছে, এবং তারা যে এই কথাগুলো বলছেন তাদের কাজের সঙ্গে কোনো প্রমাণ আমরা দেখতে পারছি। সারা দেশে যে সহিংসতার চিত্র প্রতিদিন আমাদের সামনে আসছে, সেই সহিংসতার বিপরীতে তারা কী উদ্যোগ নিয়েছেন, অথবা যেভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, যেভাবে প্রার্থীরা তাদের তথ্য গোপন করছেন হলফনামায়, তার বিরুদ্ধে কী করেছেন? শুধুমাত্র কয়েকজনকে সকজ করা ছাড়া আর কয়েকটি জায়গায় হয়তো জরিমানা এবং মামলাও হয়েছে। হাজার হাজার সহিংসমূলক ঘটনা এবং আচরণবিধি লঙ্ঘনের যে মুহুর্মুহু বিষয় আমরা দেখতে পাচ্ছি। যদি এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে আসি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার যে ব্রিটেনের 260 বাড়ির সন্ধান পাওয়া গেল, প্রায় 3,000 কোটি টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন, এত বড় একটি সংবাদের পরে কী করেছে নির্বাচন কমিশন? তাও তো কোনো উদ্যোগ নেয়নি, বরঞ্চ চোখ বন্ধ করে আছে। এবং দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকেও দেখলাম আমরা যে তারা একেবারে মুখে ক্লু পেটে আছে, বরঞ্চ যখন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে নানানভাবে যোগাযোগ করা হলো বিষয়টির বিষয়ে, তারা মন্তব্য করলেন যে কেউ কোনো তথ্য দিলেই সেটি সত্য হবে এমন কোনো কথা নাই। তার মানে একেবারে গাছরা ভাব। তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে দুদকের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে যে তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেবে কিনা, বা টিআইবির কাছে কোনো তথ্য চাইবে কিনা। তারা বলেছে আমরা টিআইবির কাছে কোনো তথ্য চাইবো না, টিআইবি যদি কোনো তথ্য দেয় তাহলে আমরা সেটি যাচাই বাছাই করে দেখতে পারি। কি অদ্ভুত কথা! টিআইবি যেটুকু জানিয়েছে, তারা কনফিডেন্টলি যেটুকু প্রকাশ করার করেছে, পারলে তারা চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ তো কেউ করছে না। দুদক করেনি, সংশ্লিষ্ট অন্যান্য অর্থ পাচার বিরোধী যে প্রতিষ্ঠানগুলো তারা কিছু করেনি। এবং সবচেয়ে মাথা ব্যথার কারণ হওয়ার কথা যে প্রতিষ্ঠানের এই মুহূর্তে নির্বাচন কমিশনের তারাও গা ছাড়া ভাব দিয়ে আছে, বরং তাদের একজন যুগ্ম সচিব নির্বাচন কমিশনের আইন বিভাগের মাহবুবুর রহমান, তিনি বলেছেন কোনো প্রার্থী তথ্য গোপন করলে এই মুহূর্তে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না, আপিল শুনানির সময় কেউ অভিযোগ করলে তখন ইসি ব্যবস্থা গ্রহণ করতে পারত আপিল গ্রহণের সময়। অথচ এই যে যুগ্ম সচিব মাহবুবুর রহমান, তার চেয়ে শতগুণ অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন, তিনি বলেছেন যে নির্বাচনী আইনে এমন কোনো কথা উল্লেখ নেই, বরঞ্চ নির্বাচন কমিশন ইচ্ছে করলে এখনই তার প্রার্থিতা বাতিল করে দিতে পারে। এটি শুধু একজন প্রার্থীর ক্ষেত্রে বললাম, এরকম তো শত শত অভিযোগ রয়েছে এবং তার দালিলিক প্রমাণও রয়েছে, সেক্ষেত্রে তো নির্বাচন কমিশন কিছু করছে না। শুধুমাত্র ভোটার উপস্থিতির কথা তারা বলছেন, ভোটার উপস্থিতি মানেই কি শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন? ভোটার উপস্থিতি মানেই কি শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচন? আর কজন ভোটারও বা উপস্থিত হবেন? ইসি সব দেখেও